একটা ইউটিউব চ্যানেল, অনেক ত্যাগ, অনেক সাধনার ফল। এটা শুধুমাত্র তারাই বুঝবেন যারা ইউটিউবার, কতটা পরিশ্রম, কতটা শ্রম একটা ইউটিউব চ্যানেলের পেছনে। একটা বিশাল একটা গল্প অথবা একটা বিশাল একটা হিস্টোরি থাকে একটা চ্যানেলের পেছনে, কিন্তু এই চ্যানেলটা যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তখন কেমন লাগে? তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটা ইউটিউব চ্যানেল কীভাবে হ্যাক হয়, বিশেষ করে স্পন্সরশিপের নামে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে হ্যাক করে নিয়ে যায়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করতে চাচ্ছি আমারই একটা অভিজ্ঞতার কথা, যেটা গত দুদিন আগে আমার চ্যানেলের সাথেই ঘটেছে স্পন্সরশিপের নামে। তো এরকম স্পন্সরশিপ আমার চ্যানেলে প্রায় আসে, আমি আরও কয়েকটা স্পন্সরশিপ পেয়েছি এবং আমি কাজও করেছি, সেখান থেকে তারা পেমেন্টও দিয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম একটা স্পন্সরশিপ আসলো যে কিনা হ্যাকার। তো কীভাবে সেটা আমি জানলাম সেই গল্পটাই শেয়ার করতে চাচ্ছি। তো এবারের স্পন্সরশিপ আস গেমিং স্পন্সরশিপ। তো তারা কন্ট্যাক্ট করেছিল $500, এর আগেও আমি কাজ করেছিলাম আর একটা গেমিংয়ের যেটা $500 ছিল এবং সে পেমেন্টটা আমি পেয়েছি। স্পন্সরশিপের নামে তারা কীভাবে আমার চ্যানেলটা হ্যাক করতে চেয়েছিল এবং তারা অবশেষে ব্যর্থ হলো, তো এই গল্পটাই মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি শুরুতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে তারা ফাঁদে ফালানোর ট্রাই করে। তো তারা প্রথমে আমাকে একটা মেইল করেছিল, আমি মেইলের রিপ্লাই দেওয়াতে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছিল, আমি ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে তারা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে। তো আমি আপনাদেরকে এখন হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছি যে হোয়াটসঅ্যাপে তার সাথে আমার কোন ধরনের চ্যাটিং হয়েছিল বা কী ধরনের ডিসকাস তার সাথে আমার হয়েছিল, তো সেটাই এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো হোয়াটসঅ্যাপে তাদের মেসেজগুলো ছিল এরকম যে, হ্যালো, হাউ আর ইউ ফিলিং টুডে? I'm glad to know that you're interested in our offer. We would like to make a short 45 to 50 seconds pre-roll video on your YouTube channel where you tell your viewers about Afterlight new computer game from Silent Road Games Company. তো এই বিষয়টা ছিল, তারা মূলত একটা গেমিংয়ের একটা তাদের একটা গেম আছে যেটা যেই গেমের একটা প্রিরোল ভিডিও তারা আমাকে তৈরি করতে বলেছিল। তো আমি তাদেরকে রিপ্লাই দিলাম যে শিওর। তো তারপরে তারা কীভাবে এই গেমটা মূলত আমি মানে কীভাবে তাদের গেমটা নিয়ে আমি ভিডিওটা করব টোটাল, অর্থাৎ প্রিরোল ভিডিওটা কীরকম হবে, তারা খুব বিশাল বড় মাপের একটা SMS দিয়ে আমাকে তাদের গেম সম্পর্কে ডিটেলস জানিয়ে দেয় এবং ওখানে গেমের তাদের দুটো লিঙ্ক আমাকে তারা পাঠায়, অর্থাৎ যেখানে যেই লিঙ্কে তাদের গেমটা মূলত আছে ওই লিঙ্ক আমাকে পাঠায়। এবং ওখানে কিন্তু তারা কিন্তু আমাকে মেসেজে কিন্তু বলে দেয়, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে টোটাল যে মেসেজটা বিশাল একটা মেসেজ, হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তারা পাঠায় যে এটা এখনও কিন্তু রিলিজ হয়নি, এটা রিলিজ হবে নভেম্বরে, এরকম একটা কথা তারা বলে। তো তারা আমাকে বলে যে আমি বেটা ভার্সনটা ইনস্টল করতে পারবো। তো এই বেটা ভার্সনটাই হচ্ছে মূলত তাদের হ্যাকিংয়ের যে তাদের যে যে আমাকে যে লিঙ্কটা পাঠিয়ে যে অর্থাৎ হ্যাক করে। তো এখন বিষয় হচ্ছে কীভাবে তারা এত কিছু করার পরেও, অর্থাৎ আমি কিন্তু তাদের ওই বেটা ভার্সনটা আমি আমার কম্পিউটারে কিন্তু ডাউনলোড করে ফেলি, ইনস্টল করে ফেলি, ইনস্টল করার পরে তারা আমার কম্পিউটারে কিন্তু ফুল অ্যাক্সেসটা নিয়ে যায়। কথা হচ্ছে আমার কম্পিউটার অ্যাক্সেস নেওয়ার পরেও কিন্তু তারা আরও একটা কাজ করে, আমার যে বিজনেস ইমেলটা, যে বিজনেস ইমেল দ্বারা আমি তার সাথে কন্ট্যাক্ট করছি, আমার ওই বিজনেস ইমেলটাও তারা হ্যাক করে ফেলে। কিন্তু এত কিছুর পরেও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে হ্যাকের হাত থেকে কিন্তু আমি রক্ষা করতে পেরেছি। তো এটাই মূলত আজকে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চাচ্ছি, সো দেখতে থাকুন। তো এরপরে তারা সব কিছু লিঙ্কটা দেওয়ার পরে তারা কিন্তু আরও আমাকে কয়েকটা SMS করে। তো আমি আমি তাদেরকে বলি যে তারা কি তাদের কোনো ভিডিও আছে কি না, অর্থাৎ যে প্রিরোল, যেহেতু একটা অ্যাডের সিস্টেম প্রিরোল ভিডিও, আমার ভিডিওর শুরুতে তাদের একটা দিব, আমি তাদেরকে বলি যে আপনাদের কোনো প্রিরোল ভিডিও মেক করা আছে নাকি আমি মেক করব।
তো তারা বলে যে তারা কোন তাদের কোন রেডিমেড ভিডিও নেই, সবকিছু আমার করতে হবে, আমি অর্থাৎ গেম প্লে করতে হবে এবং আমাকে ওখানে ভয়েস ওভার করতে হবে। তো এগুলো আমাকে তারা মূলত বলে। তো এবং তারা আমাকে বলে যে আমি কিভাবে আমার যে পেমেন্ট আমি কিভাবে সেটা নেব। তো আমি তখন আমি তাদেরকে বলি অবশ্যই সেটা আমি যেহেতু অন্য অন্যদের কাছ থেকেও আমি ব্যাংক ট্রান্সফারের কথা বলেছি, এখানেও ব্যাংক ট্রান্সফারের কথাই বলেছি। তখন আমি বলি যে আমি 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি ভিডিও মেক করে আমি আপনাকে জানাবো। তো এই যে 48 থেকে 72 ঘন্টা, তো আমি যখনই তাদের ওই বেটা ভার্সনটা আমার কম্পিউটার ইনস্টল করে ফেলি, তখন আমার কম্পিউটার টোটাল অ্যাক্সেসটা তার কাছে চলে যায়। এবং আমি আমার বিজনেস ইমেলটা দ্বারাই আমি মূলত তাদের লিঙ্কে কিন্তু ক্লিক করেছিলাম, এই জন্য তারা আমার বিজনেস ইমেলটা পেয়ে যায় ওখানে, এবং আমার বিজনেস ইমেলটাও তারা কিন্তু হ্যাক করে ফেলে। তো এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি ভিডিওটা টোটাল যখন তৈরি করে ফেলি, তৈরি করার পরে আমি তাকে একটা এসএমএস করি যে আমার ভিডিও তো মেক করা হয়ে গেছে। সো এই যে আমি লাস্ট এসএমএস করি, তো এর আগে আমার কয়েকটা এসএমএস ছিল যে আমি কিন্তু আমার তাদের যে গেমটা আমি ইনস্টল করতে, আমার কম্পিউটার ইনস্টল হচ্ছিল না, বারবার রিমুভ হয়ে যাচ্ছিল, এটা আমি তখন তাকে একটা ভিডিও পাঠাই যে এরকম কেন হচ্ছে। তো সে এটার একটা সিম্পল একটা রিপ্লাই দিয়ে এড়িয়ে যায়, যে বলছে ঠিক আছে, আমি আমার এখানে বলছে যে তার যে টেক সাপোর্ট আছে, সে সাপোর্ট টিম আছে, তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানাবে। এরপরে তারা আর আমাকে কিন্তু কোনো কিছুই জানায়নি। তারপর আমি সিম্পলি তাদের গেমের ভিডিওটা যখন আমি মেক করে তাকে নক করি, যে আমি কিন্তু তাকে নক করেছিলাম যে ভিডিও ইজ রেডি টু পাবলিশ, আমি যখন এটা এই এই মেসেজটা লিখি, তখন সে বলে ওয়েল বাট আই ওয়ান্ট হ্যাক ইউর চ্যানেল। সো এই মেসেজটা দেখলে অবশ্যই তখন মানে আমার কাছেও মানে বিষয়টা এরকম মনে হয়েছে যে কেন যে সে আমার চ্যানেলটা হ্যাক করতে চাচ্ছে, এবং সেটা আমাকে বলে মানে সে আমাকে বলেও দিল যে সে আমার চ্যানেলটা হ্যাক করতে চায়। মানে আমি এটা বিষয়টা বুঝতে পারছি যে কোনো হ্যাকার কিন্তু আসলে এই ধরনের কথা বলে না। তো এরপরে আমি লিখছি হোয়াট, সে বললো গিভ মি ইউর চ্যানেল। তখন সে বলল, তারপরে আমি লিখছি হোয়াই আই গিভ মাই চ্যানেল, হোয়াই আই গিভ ইউ মাই চ্যানেল। তখন সে বলে বিকজ আই এম হ্যাকার। তখন সে একটা কথা বলে যে কথা দ্বারা আমি শিওর হয়েছি যে সে এত ট্রাই করার পরেও আমার চ্যানেলটা অ্যাক্সেস করতে পারে নাই, কারণ হচ্ছে সে যে আমার কম্পিউটারে যে অ্যাক্সেসটা করে ফেলেছিল, ওই কম্পিউটারে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করি, তারা কিন্তু আমাকে কিন্তু এবং লাস্ট যে মেসেজটা করেছিল যে বাট ইউ ডোন্ট লগ ইন ইন ইউর চ্যানেল অন ইউর কম্পিউটার। জি, মূলত এটাই যে আমি আমি কিন্তু কম্পিউটারে অর্থাৎ তাদের এই ভিডিও নিয়ে আমি যখন কাজ করতেছিলাম, তারপরে আমি আমার চ্যানেলটা আমার কম্পিউটার থেকে কখনোই আমি আর লগ ইন করিনি। তো এইটা তারা এই যে 48 থেকে 72 ঘন্টা যে সময় তারা পেলো, এই সময়টাতে তারা শুধু ওত পেতেছিল যে কখন আমি আমার কম্পিউটার কম্পিউটার দ্বারা আমার চ্যানেলে যাব এবং তারা আমার চ্যানেলটা খেয়ে ফেলবে। তো এখন বিষয় হচ্ছে যে আমি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ থেকে এখন আপনাদেরকে জাস্ট বের হয়ে যাই। তো এখন তাইলে আমি শেয়ার করি যে কীভাবে তারা এত কিছু করার পরেও, আমার কম্পিউটার অ্যাক্সেস করার পরেও, আমার বিজনেস ইমেলটা হ্যাক হয়ে যাওয়ার পরেও, আমার ইনস্টাগ্রাম আইডিটা তারা হ্যাক করে ফেলছে, এত কিছু করার পরেও কেন তারা আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক করতে পারে নাই। আমি দুইটা কাজ করি তখন, একটা হচ্ছে আমি আমার কম্পিউটার থেকে আমার চ্যানেলের যাবতীয় ইনফরমেশন আমি ওখান থেকে রিমুভ করে ফেলি, সেটাকে আমি টোটাল তখন আমার ফোনে একদম কনভার্ট করে ফেলি, আর আমার যে বিজনেস ইমেলটা ছিল সেটা আমি কম্পিউটারে সেটা আমি কম্পিউটার লগ ইন করি, শুধুমাত্র সেখানে আমার বিজনেস ইমেলটা থাকে, কারণ তখন আমি ওই বিজনেস ইমেল দ্বারা তার সাথে কন্ট্যাক্ট করতেছিলাম এবং আমি কম্পিউটার দ্বারাই তাদের আমার ওই বিজনেস ইমেল দ্বারা ওই ইমেল যেহেতু সেট আপ করা ছিল তখন কম্পিউটারে, যেহেতু লগ ইন করা ছিল, তো তখন আমি তাদের যে লিঙ্কেই আমি যাব তখন সেই বিজনেস ইমেল দ্বারাই আমি মূলত আমার লগ ইনটা দেখাবে। তো যার কারণে তারা আমার কম্পিউটার থেকে তারা আমার কম্পিউটারের যাবতীয় ইনফরমেশন যা যা তারা পাওয়ার তারা সেটাতে অ্যাক্সেস করে ফেলে, আমার বিজনেস ইমেলটা অ্যাক্সেস করে ফেলে। এবং আমি কয়েকদিন আগে আমি আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম, তখন ইনস্টাগ্রাম থেকে যে মেসেজটা গিয়েছিল সিকিউরিটি মেসেজ, তো ওই মেসেজটা ওই ইমেইলটা আমি ডিলিট করি নাই, ওটা ওখানেই ছিল, যার কারণে তারা ওখান থেকে যেহেতু আমার ইমেলটাও পেয়ে যায় ইনস্টাগ্রাম আইডিটা, ওখান থেকে তারা লগ ইনের ট্রাই করে, সাথে সাথে তো আমার মোবাইলে একটা একটা নোটিফিকেশন চলে আসে যে সামওয়ান আমার ইনস্টাগ্রাম হ্যাক করতে চাচ্ছে, এবং সেটা তাদের লোকেশনটা দেখাচ্ছে
ব্যাংকক থাইল্যান্ড, তো আমি তখন ইটস নট মি দিয়ে দিই, ইনস্টাগ্রাম তারা হ্যাক করতে পারে না। কিন্তু তখন আমি সাথে সাথে আমার বিজনেস ইমেইলটা যখন চেক করি, চেক করার পরে দেখি কোন কোন ডিভাইস কানেক্টেড করা আছে, তো আমি আমার ট্রাস্টেড ডিভাইসগুলো ছাড়া আমি আর একটা ডিভাইস আমি ওখানে পাই, এবং আমি ওই আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলে আমি ওই ডিভাইসটাকে অ্যাডভেস্ট করে ফেলি। অ্যাডভেস্ট মানে হচ্ছে যে আমি তখন বলে দিই ইট ওয়াজ নট মি, ওখানে একটা অপশন আসে এবং আমি এখানে ক্লিক করার পরে ডিভাইসটা অ্যাডভেস্ট হয়ে যায়। তার মানে হচ্ছে গিয়ে ওই ডিভাইস থেকে আর কখনোই সে আমার ইমেইলে লগ ইন করতে পারবে না। তো এভাবে আমি আমার ইনস্টাগ্রাম এবং আমি আমার ইমেইল আইডিটা উদ্ধার করি এবং আমি আমার কম্পিউটারটা সেট আপ করে ফেলি, টোটাল নতুন, মানে আবার নতুন করে সেট আপ দিই, যাতে করে সে আমার কম্পিউটারটা যে অ্যাক্সেস করে ফেলেছে, যাতে ওই টোটাল আর কোনো কিছুই তার কাছে আর না থাকে। এভাবেই আমি ওই হ্যাকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। এখন আমি চাইলে তাকে নিজেও চ্যালেঞ্জ করতে পারি যে আপনি পারলে আমার চ্যানেলটা হ্যাক করে নিয়ে যান, তাহলে আমি আপনাকে উল্টো $1,000 দিব, কিন্তু চাইলেও সে সেটা পারবে না। তো এক্ষেত্রে প্রত্যেক ইউটিউবারের যে বিষয়টা মনে রাখা উচিত, যে বিষয়টা ভেবে রাখা উচিত, সেটা হচ্ছে যে কোনো স্পন্সর আসলে সেটা অবশ্যই ওই স্পন্সরটা নেওয়ার আগে একটু তাদের সাইটগুলো সম্পর্কে আপনি আগে একটু ঘেঁটে নেবেন। অর্থাৎ আমি একটা বিষয় আগে বলতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে তারা যখন আমাকে যখন ইমেইলটা করেছিল তাদের স্পন্সরের জন্য, তো আমি সর্বপ্রথম আমি গুগলে গিয়ে তাদের ওই গেমটা সম্পর্কে সার্চ করি, তো ওরকম একটা গেম আসছে, সামনে আসবে, আমি সেটা তখন পাই। আমি ইউটিউব চ্যানেলে তখন আবার তাদের গেমটা নিয়ে সার্চ দিই, শুধুমাত্র তাদের সাইট ছাড়া, তাদের চ্যানেল, একটা চ্যানেল আছে তাদের, ওই চ্যানেল ছাড়া অন্য কোথাও তাদের এই গেম নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও নাই, কোনো ভিডিও নাই। তখন কিন্তু আমার মনে সন্দেহটা জাগে যে হয়তো বা কোনো কিছু একটা হতে পারে, ভেজাল হতে পারে, এবং সেটাই কিন্তু মূলত আমি পরে কিন্তু আমি দেখছি যে সেটাই হয়েছে। তো এই জন্য আমি প্রত্যেক ইউটিউবার যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা আপনারা যত লোভনীয় প্রস্তাব পান না কেন, স্পন্সর পান না কেন, আপনারা প্রত্যেকটা স্পন্সর নেওয়ার আগে আপনারা অবশ্যই আপনার চ্যানেলের যতটুকু সিকিউরিটি দরকার ওই সিকিউরিটিটুকু নিশ্চিত করে আপনি তারপরে সামনে আগাবেন বা কাজ করবেন। নয়তো হয়তো বা আপনার সামান্য ভুলে বা আপনার সামান্য একটা স্পন্সরের আশায় আপনি আপনার সাধনার ইউটিউব চ্যানেলটা হারাতে পারেন, অর্থাৎ আপনার একটা ভুলের জন্য আপনি আপনার সেটা সারা জীবনের কান্না হতে পারে। তো আজকের ভিডিওটা মূলত আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছিলাম, আশা করি ভিডিওটা হয়তো বা কারো উপকারে আসতে পারে, কারণ হয়তো বা আপনি সচেতন হতে পারবেন। তো এই সচেতনতার জন্যই মূলত আমি আজকের ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, মানুষের সচেতনতা বৃদ্ধি করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।